নববর্ষের দিনেই খেলা করতে গিয়ে জলে ডুবে মৃত্যু 1.5 বছরের এক শিশুর। তারই মৃত্যুর সংবাদ পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, শনিবার নববর্ষের দিনে কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার 5 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাজিজের 1.5 বছরের শিশু ইকবাল আহমেদ নিজের বাড়িতে খেলা করতে গিয়ে বাড়ির লোকজনেদের অজান্তে পাশের পুকুরের জলে পড়ে যায়। প্রায় 2 ঘন্টা পর তার পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের পুকুরে তার ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের অন্যান্য লোকেরা শিশুটিকে তড়িঘড়ি কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। তো ছেলে আমার নাতি একটা ফুলা করো নাতি জলবরিয়া মরছে কিছুক্ষণ দেখছে না ভাইয়া আধা ঘন্টা নিজের বাড়ির পুকুর হ্যাঁ এখন সুন্দরটা ঘরাইতাম না বলেছে আপনার কম আর এটা সুন্দরটা ঘরাইলে নিজেরই সন্তুষ্ট হয়ে যাইতাম না মানে খুব দুঃখ আজকে সকালে নাতি মারা গেছে সকালে নাম কি তা ইকবাল আহমেদ বাবার নাম আব্দুল হাসিব বাড়ি কালাগঙ্গের পার কত নম্বর তখন পোস্টমর্টম না করাইতে না করাইতাম লইয়া যাইবা গিয়া পুলিশে জানাইছেন নি পুলিশে আছে সবার কাগজগত দেখি আছে রিটেনশন দিয়া সব দিয়া আপনার সম্পর্কে কি লাগে নাতি লাগে ফুলার করে নাতি আপনার নাম কি তা হাসান আলী ভিউরো রিপোর্ট ভয়েস 18